যে আমি অন্যান্য কাজ চুরি করে ফেলবো। ওই গ্রানি গ্রানি আমাদের রাস্তা যেতে পারে কি বললে করলাম এই হ্যালো পোলা পাইনেরা, সবাই কেমন আছো? আজকে আমরা গ্রানি টু স্কেপ করব ইজি মোডে। তা বোর্ড স্কেপ করতে চলেছি আমরা। তা আজকে আমরা খুবই একটা সুন্দর গেম খেলতে চলেছি। তা আজকে আমাদের ভ্রমণটা খুবই রোমাঞ্চকর হবে বলে আমি মনে করি। তা আমি এখানে কোয়ালিটি লো দিয়ে খেলছি, তোমরা এখানে কোয়ালিটি হাই দিতে পারো। কিন্তু ভাই আজকে ইজি দেখলাম, কারণ ভাই গ্রানি আপডেট করার পর নর্মাল দিয়ে খেলে দেখি কিরে ভাই এক্সট্রিম মোডে, যেন এক্সট্রিম মোডে খেলছি ভাই। তা আমাদের ডে ওয়ান হতে চলবে এখন। কিন্তু তার আগে বলি, আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাহলে এখনও লাইক চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তা আমাদের রুমটা ভাই কী রুম এটা? তা আমি একটু এখানে এটা বাড়িয়ে নিলাম ভাই। কী রুম এটা একটু বুঝতে পারতেছি না ভাই, ময়লা আবর্জনায় ভর্তি। আমি বা কইছিলাম ভাই কী বেড, কী রুম এটা? কী এটা ভাই কাটা ঘর মনে হয়? আল্লাহ ভাই কাটা ওই দিক দিয়ে, এদিক তো মানে বোর্ড ঘর, এদিক দিয়ে তো আমাদের মূল বোর্ডটা রাখা আছে ভাই। এই যে আমাদের বোর্ডটা, এটা আমাদের কাঙ্ক্ষিত বোর্ড, এটা মানতে আমরা পালিয়ে যাই। ওখানে কি মাকড়সা ভাই? এখানে কী দরকার? গ্যাসোলিন কেন দরকার? এখানে স্পার্ক প্লাগ দরকার? এখানে কী দরকার? এখানে ভাই পেডলক কী দরকার? ওই যে সামনে যে আপনারা দেওয়ালটা দেখতেছেন, এখানে আমরা খুলে দেবো যাতে বোর্ডটা যেতে পারি। এবার আমি কী করব, এখান থেকে শব্দ করে দেবো যাতে গ্রানি আসে এবং আমরা চলে যেতে পারি এখানে ভাই। ভাই কী শব্দ, পুরা ঘরটা রহস্যময় এক ঘর ভাই। এদিক থেকে আমাদের খুবই দ্রুত বের হতে হবে আজকে। কিন্তু আমি খুবই দ্রুত তোমাদের বের হয়ে দেখাবো, মানে বোর্ড স্কেপটা আজকে দ্রুত করে দেখাবো ভাই। গ্রানি ক্যাম্পটা দুইজনে একসাথে হামছে, এবার আমরা একটু পালিয়ে যেতে চেষ্টা করব। এবং এবার উপরে ঘরে চলে যাবো। উপরে ঘরে কী কী আছে? ও ভাই কী দেওয়ালে ছবি টাঙায় রেখায় বুঝি না। এখানে রান্নাঘর, ওর বাবারে রান্নাঘর আমার। এটা কী? এখানে মনে রেঞ্চ আছে। এটা কী? ওর বাবারে কী গান, গ্র্যান্ডপার গান মনে হয়, গ্র্যান্ডপার গান শুনে। এখানে একটা ড্রয়ারের মতো দেখতে পাচ্ছি, কী আছে দেখবো ভাই। পেডলক কী আছে? ইয়েস পেডলক কী পাই গেছে। এবার আমরা নিচে চলে যাবো ভাই। পেডলক কী নিচে মাকড়সার ঘরে ফেলে দেবো। এখান থেকে একটা দরজা দেখতে পাচ্ছি, দেখি দরজা, ও দরজা লক কর, অফার লকটা খুলে দিলাম আমি। এখান থেকে মাকড়সার ঘর চল ভাই। গ্র্যান্ডপার গ্র্যান্ডি না থাকলে হয়েছে ভাবি আস্তে আস্তে। এটা কী? এটা ভাই বাথরুম। এই যে মাকড়সা ঘর, এখানে একটা ট্রিক্স, মাকড়সার ঘর থেকে তোমরা যদি এখানে কোনো কিছু ফেলো তাহলে এটা সরাসরি বোর্ড ঘরে চলে যাবে। এখানে কি ভাই বাথরুম? কি ভাই এটা বাথরুম? এ কি বোর্ড কি পাওয়া গেলো একটা? তা এখানে ভাই কী টয়লেট করে ভাই? গ্রানি কেন ভাই কী টয়লেট করে? এখানে বেসিন ভাই। এবার আমরা সরাসরি এটা ফেলে দিব, তাহলে কী হবে যত, ও ভাই গ্রানি 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 ভাই, গ্রানি এদিক দিয়ে কেন আসলো? আমার আরও লেট হয়ে যাবে, গ্রানি কী করবে এখানে ভাই? আচ্ছা এখানে আমি একটু শব্দ করে দিই ভাই। ওইখানে গ্র্যান্ড ভাই, এখানে গ্র্যানি দুই দিকে পড়ে গেছে ভাই। যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে, লেট হয়ে গেল শুধু শুধু। এবার আমার আবার নিচে যেতে হবে ভাই, শুধু শুধু লেট হয়ে যায় গ্র্যানির জন্য। গ্র্যানি মানে কী যে বলবো। এবার এটাও ফেলে দেবো, এতক্ষণ ভাই অনেক কাজ করে ফেলতাম। এবার এটা ফেলে দেবো, গ্রানি এখানে আসুক পচে মরুক, আমি ওর দিক দিয়ে ক্রোবার নিব। এবার ভাই এদিক দিয়ে আছে কি না দেখি, দেখি একটু এটা ফেলা দেব। পড়ে না কেন ভাই? এই যে পড়ছে, এবার ঠিক আছে। এবার আমি চলে যাবো এদিক দিয়ে ভাই। কী দেওয়ালে গ্রানি গেনবার ছবি, কী সব আজব কাজকর্ম। এবার ক্রোবারের ঘরটা কই ভাই? ক্রোবার কই থাকে এদিক দিয়ে কি? ও আচ্ছা ক্রোবার ঘর, আমি তো ওই দিক দিয়ে ঢুকি না, এদিক দিয়ে ভালো হবে না, আমি ওদিক দিয়ে ঢুকি। এটা আবার ফেলে দিতে হবে, যা পড়ে যা। এবার আমি ক্রোবারটা নিয়ে যাব, ক্রোবারটা নিয়ে কী যে করি, ক্রোবারটা নিয়ে কই যে যেতে হবে। এবার এবার দেখি গ্রানি আসতেছে কিনা। ও ভাই গ্রানি 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 ভাই, দেখি গ্রানি আসতেছে। এই যে কী করবো এখন, এদিক দিয়ে চলে যায় ভাই, এটাই ভালো হবে ভাই। এখানে কিন্তু গ্র্যান্ডপা না থাকলে হয়েছে, গ্র্যান্ডপা না থাকলে হয়েছে এখানে ভাই। ওই গ্র্যান্ডপা পিসে গ্র্যান্ডপা ভাই, কী ভাই? ও না ভাবছিলাম গ্র্যান্ডপা আসবে, ভালো গ্র্যান্ডপা চলে গেছে। এখানে গ্র্যানি না থাকলে হয়েছে ভাই, গ্র্যানি প্লিজ গ্র্যানি এসো না, এখন এসো না ভাই, শুধু শুধু আমার টাইম লস করতেছে এই গ্র্যানি। এবার এখানে কী পাওয়া যায় দেখি। ও ভাই এখানে একটা স্পার্ক প্লাগ, না না না
কি দেখলাম জানি, সবুজ সবুজ। আচ্ছা বাদ দিই, এখন এটা আমি নিচে ফেলে দিই, কারণ এটা দিয়ে আমার স্পার্ক প্লাগটা খুলতে হবে, এই জন্য এটা যাতে বোর্ড ঘুরে চলে যায় এখান থেকে আমি কাজটা করে ফেলতে পারবো। ভাই কত জায়গায় কাটা ফেলে রাখছে ভাই, কি যে অবস্থা এখান থেকে। ওই ভাই কেন 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 ভাই কই যে যাই। আচ্ছা এবার আমার এই ড্রয়ার গুলি, ও ভাই গ্র্যান্ড পা, গ্র্যান্ড পা এখানে কি আছে, এখান তো ই থাকার কথা, স্টান গান, তো স্টান গান পাই গেছে। এবার গ্র্যান্ড পা তুমি আসো আসো, শেষ। এবার আমি এখন খালি গ্র্যান্ড গ্র্যানি আসলেই হয়েছে ভাই, গ্র্যানি আসলেই হয়েছে ভাই। গ্র্যানি কই আসে এত লেট ভাই, গ্র্যানি আসতে ভাই। আচ্ছা আমি এখান থেকে সিকিউরিটি কিট নিয়ে, সিকিউরিটি দরজাটা আছে ওটা খুলে দিই ভাই, এখনো না আসলে কীভাবে খুলবো। আচ্ছা ভাই দরকার নেই, আমি এখান থেকে সিকিউরিটি কিনে দরজা খুলে দিই, এত লেট ভাই। এবার আমি সরাসরি এখান থেকে স্টান গানটা নিব, গ্র্যান্ড পাওয়ার দৃশ্য হয়ে গেলে এখনও গ্র্যানি আসে না, কী আজব ব্যাপার রে ভাই। এখানে কী দেখলাম, ও ভাই কাটিং প্লাস মূল জিনিসটা পাই করছি, এখান থেকে এখন যেতে হবে, এখান থেকে আমি এখন সরাসরি উপরে চলে যাবো। এখানে এখন কী রে ভাই, ঘরটা কেমন একটা অদ্ভুত, পাখি পাখি আওয়াজ ভেসে আসছে। আচ্ছা এখান থেকে আমি এখন, ও ভাই গ্র্যানি ভাই পুরো বুক টাকা পাই দিছিল, কী রে ভাই সম্পূর্ণ ভাই, আবার কোন দিক দিয়ে আসে ভাই, চালাকের হাড্ডি ভাই। তোমরা যদি কেউ নর্মাল খেলতে থাকো তাহলে দেখবা যে গ্র্যানির মতো চালাক কেউ নেই ভাই, গ্র্যানি এত আর গ্র্যান্ড পা এত দ্রুত চলে আসে তোমরা বুঝতে পারবে না। এখানে আমার স্টান গানটা নিয়ে এখন গুলি করলেই পাচ্ছি ভাই, এখন এদিক দিয়ে আটকাই দিয়ে দেখি গ্র্যানি আছে কি না। ও ভাই গ্র্যানি 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 ভাই, গ্র্যানি কোন দিক দিয়ে এসে পড়ে ভাই, বুকটা কাঁপতে। ও ভাই ভাই গ্র্যানি ভাই, গ্র্যানি কোন দিক দিয়ে এসে পড়ে ভাই, কিছুই তো বুঝতেছি না ভাই। এখানে গ্র্যানি এই যে গ্র্যানি চলে গেছে, এবার আমরা মূল কাজগুলি করে ফেলবো। এবার যাই ভাই গ্র্যান্ডপা নাই, গ্র্যান্ডপাটা একটু সুবিধা যে গ্র্যান্ডপা কানে শুনে না, এই জন্য কোনো কিছু ফেল ফেললে শব্দ হয় না আর কি। এবার এখান থেকে এটা সই করতে হবে মনে হয় ভাই, এবার সইটা করে ফেলি। এইবার নিচের দিকে খুলে গেছে, এবার আমরা কাটিং প্লেয়ার্সটা নিয়ে এখান থেকে জিনিসটা ছুটে কেড়ে ফেলবো, সম্ভবত কিছু একটা পাওয়া যেতে পারে। ওর বাবারে এখান থেকে আমরা হুইলটা পেলাম ভাই, এখানে কে বেরোলো লাস্ট, তার মানে আগে যারা সার্ভাইভ করেছে এখানে তারা মনে 5 দিনে বেরোতে পারেনি, এর জন্য গ্র্যানি আর গ্র্যান্ডপা তাদের লাস্ট করে রেখে দিয়েছে ভাই। কী কী অবস্থা ভাই, রুমটা এখানে ফেলে না, এবার আমরা যেতে পারবো আশা করি, সামনে কেউ থাকবে না, এবং মনে হয় সামনে কেউ থাকবে না। এটা কী, ও আচ্ছা আবার গ্র্যান্ডপা ভাই, কী মিউজিক গ্র্যান্ডপা গ্র্যান্ডপা এটা শুনে কী যে করে। এবার আমরা এখান থেকে সরাসরি মাকড়সা ঘরে এটা ফেলে দিব, এখানে কী হবে যে যত যাই কিছুই ফালি ফেলি না কেন, এটা সরাসরি আবার বোটের ঘরে যায় পড়বে। এবার ভাই কেউ না থাকে, ও ভাই গ্র্যান্ডপা কোন দিক দিয়ে যে যায় ভাই, এবার সামনে থেকে গ্র্যানি আসলে দ্বিমুখী দ্বিমুখী মারা খায় তো ভাই, এখানে গ্র্যানি না থাকো। ও রে ভাই গ্র্যানি কাটা ফলে রাখছে ভাই, গ্র্যানি যদি গ্র্যানি এই কাজগুলি কেন করতেছে ভাই। ও ভাই গ্র্যানি সাইডের চেষ্টা করছে তোকে, ও ভাই এক ভাই রে ভুলটা করে ফেললাম ভাই, মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো, গ্র্যানি কাজটা শুধু শুধু করলো ভাই, সহজ কাজটা ছিল ডে টু তে চলে যেতে হলো ভাই, কি ভুলটা করলাম। তো ঠিক আছে ভাই আগে আগে যাওয়ার চেষ্টা করি, এবার আমি আবার কাটার ঘরে শব্দ করে দিব, আবার কাটার ঘরে শব্দ করে এবার দেখি কে আস, কি কাটার ঘর ভাই দেখো অদ্ভুত এই কাটার ঘর, এখানে অপেক্ষা করে দিই গ্র্যানি গ্যানপা কখন আসে ভাই। গ্র্যানি গ্যানপা দ্রুত আসলে যত দ্রুত আসতে পারে তত দ্রুতই আমাদের মঙ্গল ভাই, গ্র্যানপা চলে গেলো গ্র্যানি কই, ও গ্র্যানি হয়ে গেছে ভাই, এবার আসতে যাব আসতে যাব। আমাদের ভাই অলমোস্ট সব কাজই শেষ, এবার আমরা এখানে রান্নাঘরে যে রেঞ্জটা আছে রেঞ্জটা দিয়ে ওইখানে একটা পানির মতো খুলতে হবে, নাহলে ভাই অক্টোপাস এসে গিলে খেয়ে যাবে। যারা আমার চ্যানেলের অন্যান্য শর্টস দেখেছো গ্র্যান্ডপা গ্র্যানির ওইখানে দেখতে পাবে যে আমি যখন মাকড়সার ঘরে ওই রেঞ্জ ছাড়া যাবো ওইখানে অক্টোপাস আমাকে গিলে ফেলে ফেলছে, তাই আমি এখন নিচে দিয়ে অক্টোপাসকে অন্য জায়গায় সার্ভ করে দিব।
এবার আমরা এখান থেকে ও এখান থেকে এটা দিলেই অক্টোপাস অন্য জায়গায় চলে যাবে। অক্টোপাসকে একটু সার্ভ করলাম আর কি ভাই। ভাই অক্টোপাস চলে গেলে এবার আমাদের স্টান গান আনতে হবে। স্টান গান না মাকড় শাকের মাপ, কিন্তু সমস্যা হচ্ছে ভাই মাকড় শাকে যখন মারবো তখন ভাই গ্র্যানিগ্যানপা রাগ হয়ে যাবে, মানে ওদের চোখ ভাই পুরো লাল হয়ে যাবে। এবার ভাই কী যে করি, এবার আমাদের স্টান গানটা আমার মনে আছে উপরে ফেলে আসছিলাম, ওই বোট হুইলটা নিতে চাই। এবার আমরা এখান থেকে স্টান গানটা নিয়ে নিব। এ ভাই স্টান গান এখানে, তাহলে এমও আছে, এমও ভিতরে, এমও এমও ওই যে এমও ভাই। এটা কি? ও ভাই বোম, ভাই বোম দিয়ে গ্রেনিক উড়াই দিতে পারলে খুবই ভালো হতো ভাই, কিন্তু এখন সময় নেই ভাই, আমি খুব দ্রুত স্কেপ করার চেষ্টা করতেছি। এখান থেকে লাভ দিতে হবে এবং চলে গেলাম। কেউ নাই ভাই, ভয় পেয়ে গেছিলাম, ডান পাশে দিয়েটা ছিল। এখান থেকে আমি এখন চলে যাচ্ছি। এখান থেকে এখন আমাদের লক্ষ্য হচ্ছে মাকড়সাকে মারা। ভাই মাকড়সা মরে গেছে ভাই, আমাদের দ্রুত যেতে হবে ভাই। ভাই দ্রুত যেতে হবে, দ্রুত যেতে হবে। কী শব্দ আসতেছে ভাই, কী সব শব্দ ভাই, কী শুনে আত্মা কাঁপতেছে ভাই। ভাই গ্র্যান্ডপা 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 ভাই গ্র্যান্ডপা ভাই ভাই সেই ভাই গ্র্যান্ডপা লাল চোখ হয়ে গেছে ভাই, আমার দিকে রেগে আছে মনে হচ্ছে ভাই। দ্রুত যেতে হবে ভাই, দ্রুত দ্রুত ভাই 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 দ্রুত ভাই 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 দ্রুতই করতে হবে ভাই। ভাই গ্যাস রেটা নিলাম ভাই, গ্র্যান্ডপা ভাই ভুলটা আবার করলাম। ভাই লেটটা করে ফেললাম ভাই, ভাই কী যে করলাম, লেট ভুলটা করে ফেললাম ভাই। এখনই ভাই গ্র্যান্ডপার চোখ পুরো লাল হয়ে গেছিলো ভাই, আমার তো নিজেরই ভয় করতেছে ভাই, কীভাবে ভাই পুরো লাল চোখ। এবার আমার কাজ হচ্ছে গ্যাসোলিনটা নিয়ে আসা, গ্যাসোলিনটা নিয়ে আমি এখান থেকে গ্র্যানিকে ফাঁকি দিয়ে পালাবো। এবার এই দেখো ভাই কী ভাই মারাত্মক কাটা, নিশ্চয়ই কতজন কত সার্ভাইভারকে ভাই এভাবে শাস্তি দিচ্ছে ভাই, আমি নিজেও জানি না। এবার ভাই গ্র্যানি গ্যানপা দ্রুত আসলেই হয়, গ্র্যানি ও ভাই গ্র্যানি এসে পড়ছে। এবার 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 চলে যেতে হবে, দ্রুত চলে যেতে হবে ভাই। এখান থেকে গ্যাসোলিনটা নিয়ে আসতে হবে, আমার চেষ্টা করতে হবে যাতে গ্র্যানি গ্যানপা উভয় আমাকে দেখে আর কি। কই ভাই গ্যাসোলিন, ও গ্যাসোলিন পেয়েছি ভাই। এবার যাতে গ্র্যানি দেখে, গ্র্যানি কই গ্র্যানি, ও ভাই গ্র্যানি 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 আসো, তোমার গ্র্যান্ডপা কই, ও এই যে গ্র্যান্ডপা আস্তে আস্তে উঠতেছে ভাই, গ্র্যান্ডপা যেন দেখে ভাই, আমি চেষ্টা করতেছি গ্র্যান্ডপা যেন দেখে আমাকে ভাই। গ্র্যান্ডপা ওই দিক দিয়ে চলে গেছে মনে হইতেছে ভাই, এখান থেকে যদি আসে তাহলে সে পুরা মারা খাবো, পুরা মারা খাবো। লাল এ গ্র্যান্ডপা নাই, ও ভাই গ্র্যান্ডপা। এখন আমরা আশা করি বোটটা দ্রুত স্কেপ করতে পারবো, যদি ভাই গ্র্যানি না আসে কোনো গোলমাল বাধায় আর কি। ভাই এবার আমি গ্যাসোলিনটা ভরে দিচ্ছি এখানে, গ্যাসোলিনটা এই গ্যাসোলিনটা ভরলাম। গ্যাসোলিনটা সম্ভবত লো থাকে, পরে হলুদ হয় কালারটা, তারপর সবুজ হয় যখন গ্যাসোলিন সম্পূর্ণ ভরে যায় আর কি। এবার আমাদের ফুয়েল সম্পূর্ণ ভরা হয়ে গেছে, এবার আমরা কী করবো, এবার আমরা এখান থেকে ভাই এটা কীটা কই গেলো, আচ্ছা এটা আমাকে ড্রপ দিয়ে আসি, আমি একটু সামনে সিঁড়ির কাছে ড্রপ দিয়ে আসলে এখানে গ্র্যানি আসবে, যাতে গ্র্যানিকে দেখায় দেখায় ভাই পালাইতে পারি ভাই। এখানে আবার ডিসপ্লে এমন হয়ে গেলো কেন, আরে ভাই দেখা যাচ্ছে না। এবার আমাদের নিচের ঘরে যেতে হবে ভাই, এমন হচ্ছে কেন আমি তো এটাই বুঝতে পারতেছি না। ক্রোবারটা যাতে ভাই স্পার্ক প্লাগটা পাই, স্পার্ক প্লাগটা খুলে দিলেই হবে। এখানে আমরা স্পার্ক প্লাগ পাই গেলাম, এবার আশা করি আমরা বোটটা দ্রুত স্কেপ করতে পারবো। এখানে স্পার্ক প্লাগটা লাগাই দিলাম, এখান থেকে আমাদের পেডলকি পেডলকি দিয়ে এটা খুলতে হবে, এবং এখান থেকে খোলা হয়ে গেলো পেডলকি। এবার দ্রুত ফেলে দিতে হবে ভাই, গ্র্যানি আসার শব্দ ভাই, গ্র্যানি আসতে পারে, গ্র্যানি আসতে পারে ভাই, গ্র্যানি দ্রুত লাগাতে হবে, দ্রুত লাগাতে হবে ভাই, গ্র্যানি আসলে হয়েছে ভাই। ও ভাই সামনে গ্র্যানি, সামনে গ্র্যানি, দ্রুত স্টার্ট দিতে হবে ভাই, দ্রুত স্টার্ট দিতে হবে। এবার এবার ফাইনালি পুরো আমরা কিন্তু গ্র্যানি স্কেপটা কমপ্লিট করে ফেললাম ভাই, আমরা কিন্তু বোর্ড স্কেপটা খুব দারুণভাবে অল্প সময়ের মধ্যে কমপ্লিটটা করলাম। তা বন্ধুরা পরবর্তী পর্বে তোমাদের দেখা হবে, সে বলতে তোমরা ভালো থেকে সুস্থ থাকো।